বলমন জয় জয় শ্রী রাধে শ্যাম ও ভগবতে বাসো দেবায় ওম নম ভগবতে বাসো দেবায় ওম নম ভগবতে বাসো দেবায় সংসার দবনল লিরলুক ত্রণায় কারুণ্য ঘনাঘনত্বম প্রাপ্ত সকল্যাণ গুণর নবস্য বন্দে গুরু শ্রী চরণারবিন্দম নময়ম বিষ্ণুপাদায় রাধা প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতিষামী নীতি নামিনে নমো আচার্য পাদায় দৈন্যভূষণ মুকুট মনে গুরু করুণামৃতয়ে ক্ষমা দৈর্য শির মনে নময়ম শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বই বিষ্ণুপাদায় দেবায় কৃপা বেদয়ে নম নম শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূরণ কলে বরং শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম নময়ম বিষ্ণুপাদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লবী বল্লবা দেব শ্রীরাধালিঙ্গিত বিগ্রহ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহদিত গৌরুদয়ে পুষ্পবন্ত চিত্র সন্দৌ তমুদ অজনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈকপীত রৌ কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার মহাপ্রসাদ জননী সর্বসৌভাগ্য বরদিনী আদি ব্যাধি হরা নিত্য তুলসী তং নমস্তুতে নম নলীন নেত্রায় বেনুবাদ বিনুদিনে রাধাধর সুদাপান সলিনে বন মালিনে রাধং রাশেশ্বরী রম্মং
गोविंद मोहिनी परम वृषभानु सुतंग देवी तंग नमामि हरि प्रिय कृष्ण तो कीर्तन गान नर्तन परौ प्रेम अमृतयम्बु निधि धीर धीर जन प्रिय प्रिय करौ निर्मत सरौ पूजित वंदे रूप सनातन रघु जुग श्री जीव गोपाल कौ श्री रूप सनातन रघुनाथ भट्ट गोपाल भट्ट रघुनाथ दास श्री जीवी गोस्वामी पद की जय हरि नाम हरि नाम ईव केवलम कलो नास्ते वो नस्ते वो नस्ते भगतिरन्नता हरि बोलो साउंड बढ़िया दो हरि बोलो भाई रे साउंड तो बढ़िया दो हरि नम बिने हार कलि जीवे अन्न गति नहीं रे हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे सप्ताह व्यापी अप्राकृत कृष्ण कथा मृते अवगाहित हवार आजकेर समापनी रजनी आजकेर समापनी अनुष्ठान पर्वे बहु दूर दूरांत थेके जारा अप्राकृत कथा श्रवण करार जन्य परम वैष्णवी सृष्टि दुर्गा मायेर मंदिर प्रांगणे उपनीत हयेछेन आपनादेर प्रत्येकेर रातुल रांगा चरणे आमी अबाजम वैष्णव ज्ञानी दंडवत प्रणाम निवेदन करछि। गतकाल जे जायगाय भगवानेर कथा विश्राम टेनेछिलाम सेई जायगा थेके आमरा पुनराय श्रवण करब, किन्तु तार प्रारम्भिकाय चलुन আমরা একটু রাধা মাধবের চরণে প্রেম ভক্তি অঞ্জলি নিবেদন করি। সবাই কায় মনোবাক্যে এই প্রেম ভক্তি অঞ্জলি নিবেদনে অংশ গ্রহণ করুন। রাধা মাধবের চরণ যুগল বন্ধনা করে গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা হরি কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী Daddy
যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন আওয়াজ হচ্ছে না এতজন মাতাজি একটু করে যদি শব্দ মুখ থেকে বের হয় কম্পন হওয়ার কথা ও রাধা মাধব জয় রাধা মাধব কেবল পিছনের মাতাজিরা বলবে রাধা মাধব জয় রাধা মাধব তার মানে এমনিতেই আমরা কয়েকদিন যাবৎ দেখলাম কীর্তনে নৃত্যে বুলান মাতাজিরা পিছিয়ে আবার সামনে থেকে পিছনের আরো পিছিয়ে এই জন্য পিছনে বসেছে ওরা হরি বল আরেকবার সুযোগ দেয়া যাক মাতাজিরা বলুন রাধা মাধব জয় রাধা মাধব এবার মাইক্রোফোন ছাড়া বাবাজিরা বলবে রাধা মাধব জয় রাধা মাধব রাধা
মাধব জয় রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে হরে বল হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে হরে
Krishna 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 Hare Hare Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna 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 Hare 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 Ram Hare Ram 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 Hare 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 Krishna Hare Krishna Hare 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 Ram Hare Ram Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Hare Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hey, Hare Krishna, Hare Krishna.
ভক্তবৃন্দ, গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম আজ সেই জায়গা থেকে আমরা পুনরায় শ্রবণ করব। আমরা গতকাল শুনেছিলাম শ্রীমৎ ভগবত গীতার প্রতিটা অক্ষরের বিশ্লেষণ, এবং আমরা শ্রবণ করছিলাম সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চারটি যুগের আয়ুষ্কাল, কলিযুগের লক্ষণ, মানুষের আয়ু আমরা শ্রবণ করছিলাম, গীতার আবির্ভাবের কথা শ্রবণ করছিলাম, আমরা শ্রবণ করছিলাম সত্যযুগের স্থায়িত্বকাল 17,28,000 বছর, ত্রেতাযুগের স্থায়িত্বকাল ছিল 12,96,000 বছর, দ্বাপর যুগের স্থায়িত্বকাল ছিল 8,64,000 বছর, কলিযুগের স্থায়িত্বকাল বর্তমান যে যুগটি চলছে 4,32,000 বছর। তো চারটি যুগকে যদি আমরা সমষ্টি করি, 4,32,000 যুগ, 8,64,000 যুগ, 12,96,000 যুগ, 17,28,000, সর্বমোট 43,20,000। এই 43,20,000 বছর চারটি যুগের স্থায়িত্বকাল। এই 43,20,000 কে 71 দ্বারা যদি গুণ করা হয়, অর্থাৎ সত্য ত্রেতা দ্বাপর কলি, এই চারটি যুগ যখন 71 বার গুড়ে, তখন তাকে এক দিব্য যুগ বলা হয়। এক দিব্য যুগে ভগবান কৃষ্ণ জগতের বুকে একবার আসেন, এই জন্য অবতার তত্ত্ব ভগবত তত্ত্ব যদি না বুঝি, কার চরণে মাথা ঠেকাবো সেটা উপলব্ধি করা যাবে না। তো এই যে সত্যযুগ থেকে ত্রেতা যুগে আয়ুষ্কাল কমে গেল, ত্রেতা থেকে দ্বাপরে আয়ুষ্কাল কমে গেল, দ্বাপর থেকে কলিযুগেও আয়ুষ্কাল কমে গেল, মানুষের গড় আয়ুও কমে গেল, এই কলিযুগের মানুষেরা অন্নগত প্রাণ, জুনিগত মন, অন্ন শব্দের অনেক অর্থ রয়েছে। অন্ন শব্দের একটি অর্থ হচ্ছে আহার, অর্থাৎ কলিযুগের মানুষেরা আহার ব্যতীত থাকতে পারবে না, কাম কামনার অতই অর্ণবে তাদের মন দিবানিশি সাঁতার কাটতে মনোরথি। এহেন কলিযুগের জীব সকলকে খুব সহজে ভগবত চরণ লাভ কিভাবে করিয়ে দেয়া সম্ভব, শিয়া কিঞ্চনে ভগবান শ্রী গোবিন্দ করুণার নিলয় হয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপে জগতের বুকে আসলেন। আমরা শুনছি গীতার আবির্ভাবের কথা, কাজী গৌরতত্ত্বে আমরা সময় পেলে নিশ্চয়ই যাব। এই যে কলিযুগের স্থায়িত্বকাল 4,32,000, দ্বাপর যুগের 8,64,000, ত্রেতা যুগের 12,96,000, এবং সত্যযুগের 17,28,000, এইভাবে প্রায় 20,05,000 আগে মনু তার পুত্র এবং শশাগড়া পৃথিবীর অধীশ্বরী কাকুকে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন, আনুমানিক 20,05,000 আগে। বর্তমানে মনুর আয়ু আনুমানিক 30,53,00,000, তন্মধ্যে 12,04,00,000 অতিবাহিত হয়ে গেছে। আমরা যদি মনে করি মনুর জন্মের সময় ভগবান কৃষ্ণ শ্রীমদ ভগবত গীতার জ্ঞান দান করেছিলেন, তাহলেও বলা যায় শ্রীমদ ভগবত গীতা প্রায় 12,04,00,000 আগে, এবং মানব সমাজে এই জ্ঞান প্রায় 20,00,000 ধরে বর্তমান। এই তত্ত্বটি কোথায় পাবেন? এজ ইট ইজ শ্রীমদ ভগবত গীতা চতুর্থ অধ্যায় 1নং শ্লোকের তাৎপর্য, পৃষ্ঠা 238 এবং 239।
এই যে শ্রীমদ ভগবত গীতার জ্ঞান সেটা জগতের বুকে গ্রন্থ যখন ছিল না মুদ্রণ লিপি যখন আবিষ্কৃত হয়নি তখন কিভাবে ছিল এই জন্য বললাম চার পাঁচ দিনের আলোচনায় কিছুই জানা যাবে না এগুলো মাস ব্যাপী শুনতে হবে ধারাবাহিক ভাবে শুনতে হবে মুদ্রণ লিপি যখন ছিল না ছাপাখানা যখন আবিষ্কৃত হয়নি তখন গীতার জ্ঞান কিভাবে ছিল ভগবান শ্রী উত্তর দিলেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের দুই নং শ্লোকে গুরু পরম্পরায় সেই জ্ঞান ছিল শ্রুতলিপির মাধ্যমে গুরুদেব বলতেন শিষ্য সেটা শুনে শুনে মনে রাখতে পারতেন এটাকে শ্রুতলিপি বলছে এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজৌর স্বয়বিদুহ রাজর্ষিদের মাধ্যমে প্রাপ্ত হয়ে আসা জ্ঞান গুরু পরম্পরা ক্রমে ছিল এই জন্য গুরুকরণ করতে গেলে প্রথমে এই যে গতকাল গুরুদেবের লক্ষণ বললাম সদ্গুরুদেবের লক্ষণ কি যে কারো কাছ থেকে দীক্ষা নেওয়া যাবে না সদ্গুরুদেবের লক্ষণ প্রসঙ্গে শাস্ত্র বলছেন প্রথমে দেখতে হবে তার গুরু পরম্পরা আছে কিনা পরম্পরাটা কি পরম্পরা হচ্ছে গুরুদেব আপনাকে যে জ্ঞান দেবেন সেই জ্ঞান ভগবানের নিকট থেকে পর্যায়ক্রমে প্রাপ্ত হয়েছেন কিনা মেইন তারের সঙ্গে যদি সংযোগ না থাকতো এই লাইট কি জ্বলতো ভগবানের সঙ্গে যদি সংযোগ না থাকে বীজ মন্ত্র তো বাজারেও কিনতে পাওয়া যায় বিভিন্ন বইয়ের মাঝে তাহলে এই বই এনে জনপ্রিয়তা যাদের আছে সে যদি একটু শাস্ত্র পড়ে গুরুদেব হয়ে বসে শিষ্য করতে শুরু করে তাহলে কি হবে তার গুরু পরম্পরা আছে কিনা ভগবান জ্ঞান দান করলেন ব্রহ্মাকে ব্রহ্মা নারদকে নারদ ব্যাসদেবকে এই যে আমাদের ব্রহ্ম মাধব সম্প্রদায়ের যে পরম্পরা এইভাবে আসছে কিনা গুরু পরম্পরা জেনে যদি দীক্ষা আমরা নেই এই বাংলায় 90% গুরুদেব গুরুগিরি করতে পারবে না কারণ তাদের শুদ্ধ পরম্পরা নেই একটা কথা মনে রাখতে হবে প্রথমে দ্বিতীয় কথা তিনি চতুর সম্প্রদায় ভুক্ত কিনা চার সম্প্রদায় ভুক্ত কিনা যে চার সম্প্রদায়কে শাস্ত্র স্বীকৃতি দিয়েছে ব্রহ্ম মাধব সম্প্রদায় বিষ্ণু স্বামী সম্প্রদায় নিম্বার্কাচার্য সম্প্রদায় মাধবাচার্য গৌড়ীয় সম্প্রদায় রামানুজাচার্য সম্প্রদায় এই চতুর সম্প্রদায়ের মাঝে তিনি আছেন কিনা ব্রহ্ম মাধব তারপর হচ্ছে নিম্বার্ক রামানুজ আর হচ্ছে বিষ্ণু স্বামী এই চার সম্প্রদায় ভুক্ত তিনি কিনা এটা গুরুকরণ করার পূর্বে যাকে গুরুদেব আমি গ্রহণ করব তার পূর্বে তাকে জিজ্ঞেস করতে হবে এগুলো তার আছে কিনা যদি না থাকে দীক্ষা নেওয়া যাবে না আমরা তো দীক্ষা মনে করি কানে একটা ফু দিল হাতের জল শুদ্ধ হয়ে গেল দীক্ষা মানে মনে করি দেহ শুদ্ধি তা নয় আমি এই আজ নিয়ে পাঁচ দিন ব্যাপী বলার প্রয়াস করছি গুরুদেব মানে একজন শিক্ষক যে আপনাকে হাতে কলমে শিখাবে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে প্রস্তুত করবে এবার গুরুদেব নিজেই যদি অন্ধ থাকে আমাকে কি করে পথ দেখাবে এক কানা আর এক কানাকে পথ দেখাবে কি করে নিজে কানা পথ চিনে না আমাকে কি করে পথ দেখাবে এটা বড় সমাজের বুকে অভাব বাবা এই জন্য গুরুকরণ করার পূর্বে গুরুকে যাচাই করতে হবে যে আমার সমস্ত প্রশ্নের সমাধান তিনি করতে সমর্থ কিনা তিনি কৃষ্ণ তত্ত্ব বেত্তা কিনা
তার আহার কেমন, তিনি সদাচারী কিনা, এই সমগ্র বিষয়গুলো যাচাই করতে হবে। তিনি মহাপ্রভুর আইন মানেন কিনা, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর গুরু অষ্টাকমের 8টি শ্লোকে গুরুদেবের লক্ষণ প্রসঙ্গে বলছেন, গুরুদেবের লক্ষণ কি, তিনি কি আহার করবেন, তিনি কি আচরণ করবেন, এই সমস্ত বিষয় আগে মূল্যায়ন করে তারপর গুরুকরণ করতে হবে। এই বাংলাতে অনেক গুরুদেব আছেন, আমি কাউকে সমালোচনা করে বলছি না বাবা, আমি কেবল শাস্ত্রের সঠিক তত্ত্বটি বলছি। অনেক গুরুদেব আছেন নিজে আচরণ করেন না, অনেক গুরুদেব আছেন নিজেও সাত্বিক আহার গ্রহণ করেন না, নিজেও মাছ খান, যে গুরুদেব তার নিজের মুখেই শুদ্ধ নয়। অনেক গুরুদেব বাড়িতে আসলে পরে সারা বাংলায় ঘুরে দেখেছি শিষ্যকে বলেন, যা এক প্যাকেট বেনসন নিয়ে আয়, গুরুদেবকে বেনসন এনে দেবে, গুরুদেব বেনসন খায়, শিষ্য বেনসন খায়, হলো কি, হরি বল, গুরুদেবেরই মুখ শুদ্ধ নয় তো শিষ্যকে কি শিক্ষা দেবে। ওই যে গতকাল বললাম না, গুরু সেবার নামে মাস বুজন রুইতাস্য কাতলাস্য সবকিছু দিয়ে, আবার অনেকে দিনের বেলা নিরামিষ, রাত্রে বেগুন দিয়ে জল বেগুন চলছে, এই যে শাস্ত্রের নামে নিজেদের মন গড়া ফতুয়া, গতকালে গুরু একেবারে বিশ্লেষণ করে বলছি। তা আমরা শিষ্যরাও সেরকম হয়ে গেছি, কারণ আমাদেরও তো শাস্ত্রীয় জ্ঞান নেই, গুরুদেব যা বলেন সেটাই মানি। একটা মজার গল্প আছে, গুরু শিষ্য যাচ্ছেন এক জায়গায় বেড়াতে, আমি আগেই বলছি কোন গুরুদেবকে আমি মেনশন করে বলছি নয়, নিন্দা কাকে বলে বুঝুন, আমি চুরি করি নাই, আমাকে যদি কেউ চুর বলে সেটা নিন্দা, আমি চুরি করেছি আমাকে চুর বলা নিন্দা নয়, নিন্দা নয়, এগুলো যদি আলোচনা না হয় সমাজ থেকে দূর হবে কি করে কুসংস্কার, কৃষ্ণ ভক্তকে চালাক হতে হবে। অনেক সাধু আসবে রাবণ বেশধারী, তাই বলে কি তিনি সাধু, আপনাকে চালাক হতে হবে, রাবণও তো সাধুর বেশ ধারণ করে এসেছিলেন, তাই বলে কি তিনি সাধু, পুতনাও তো মায়ের রূপ ধারণ করে এসেছিলেন, তাই বলে কি তিনি মা, আপনাকে চালাক হতে হবে। গুরু শিষ্য যাচ্ছেন এক জায়গায় ঘোড়া করে, ঘোড়ায় চড়ে যাচ্ছেন, যদিও এখন ঘোড়ার প্রচলনটা অনেকটা কম, কিন্তু এই ঘটনা তো আর এই আধুনিক যুগে নয়, আধুনিক যুগে ঘোড়ার প্রচলন কমে গেছে। গুরু শিষ্য যাচ্ছেন ঘোড়ায় চড়ে, ঘোড়া চলছে আপন গতিতে, তার গতিতে সে চলছে, হঠাৎ গুরুদেবের ব্যাগ থেকে একটা কাপড় পড়ে গেল, শিষ্য সেদিকে নজর দেয়নি, গুরুদেব বলছেন কি ব্যাপার, একটা কাপড় পড়ে গেল তুমি কেন তুললে না, বলছি গুরুদেব আপনি তো আজ্ঞা করেননি তাই তুলিনি, বলছি আরে মূর্খ এটাও কি আজ্ঞা করতে হয়, একটা কাপড় ব্যাগ থেকে পড়ে গেছে, তোর কি জ্ঞানটা নেই যে কাপড়টা তোলা প্রয়োজন, বলছি গুরুদেব আমার ভুল হয়ে গেছে, আপনি বলুন আমাকে কি করতে হবে, বলছেন কি করতে হবে, গুড়া থেকে যাই পড়ে তাই তুলবি বুকা, এটা বলে দিতে হয়। কিছুটা সময় যাওয়ার পর গুড়া মল ত্যাগ করেছে, মলটা এনে বলছে গুরুদেব নেন, বলছে এর বুকায় থাকে না আনলে, আপনি যে বললেন গুড়া থেকে যা পড়বে তাই তুলতে, গুড়া মল ত্যাগ করছে মলটা এনে দিচ্ছে, বলছে এরকম শিষ্য তুই, গুরুদেব আমার তো জ্ঞান নেই, আর জ্ঞান লাভের জন্য আপনার নিকটে এসেছি, আপনি একটা লিস্ট করে দিন কোন কোন জিনিস তুলব কোন কোন জিনিস তুলব না, গুরুদেব লিস্ট করে দিলেন এই এই বিষয়গুলো, এগুলো পড়লে তুলবে। এবার গুড়া দুর্দান্ত গতিতে ছুটতে শুরু করলো, গুরুদেব নিজেই গুড়া থেকে পড়ে গেছেন, বয়স্ক অজ্ঞান হয়ে গেছেন, লিস্টে খুঁজে খুঁজে দেখে গুরুদেবের নাম নেই, কাপড় চোপড় ইত্যাদি সবকিছু আছে লিস্টে, গুরুদেবের নাম নেই, বৃক্ষের নিচে বসে আছে শিষ্য। গুরুদেব কিছুটা সময় গিয়ে বললেন কিরে
তুই কেমন শিষ্য আমার, আমি যে পড়ে গেলাম অজ্ঞান হয়ে, তোর কোনো খবর নেই? বলে গুরুদেব লিস্টে তো আপনার নাম নেই। আমরা সেরকম শিষ্য আর গুরুদেবও সেরকম গুরু, এই জন্যই তো অবস্থা এরকম, অবস্থার পরিবর্তন হচ্ছে না। গুরুদেব হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, শিষ্য হতে গেলে কি যোগ্যতা থাকতে হবে, এগুলো শাস্ত্রে আছে। সদ্গুরুদেব কখনো অক্ষেত্রে বীজ বপন করবে না, আগে পাত্র প্রস্তুত করবে। এই জায়গায় যদি বীজ বপন করে অঙ্কুরিত হবে, আগে তো জমিকে চাষাবাদ করতে হবে। আমাদের সমাজে আরেকটা ভুল ধারণা আছে, আগে দীক্ষা পরে শিক্ষা, এটা আমার কেমন কথা? দীক্ষার পরে আমার শিক্ষা কি? আগে আপনাকে শিক্ষিত করে গড়ে তুলতে হবে, তারপর দীক্ষা দিতে হবে। দীক্ষা মানে দক্ষতা অর্জন করা। যেমন মনে করুন হারমোনিয়াম বাজাবেন আপনি, এমন কোন মন্ত্র আছে যে মন্ত্র আপনাকে দিলে আপনি হারমোনিয়াম বাজাতে পারবেন? না, গুরুদেব আমি হারমোনিয়াম শিখবো, আমাকে বলুন। এবার হারমোনিয়াম মাস্টার যে, সে যদি একটা মন্ত্র দেয় যে এই মন্ত্রটা জপ করলেই তুই হারমোনিয়াম শিখতে পারবে, এরকম আছে? তো হারমোনিয়াম বাজাতে গেলে তাকে শিখতে হবে, চর্চা করতে হবে, অনুশীলন করতে হবে। দীক্ষার পরে শিক্ষা কি? আগে আপনাকে দীক্ষার জন্য শিক্ষা দিয়ে যোগ্য করে গড়ে তুলবেন, তারপর আপনাকে দীক্ষা দেবেন। আমরা উল্টো করছি। আমরা আগে বলি দীক্ষা নিয়ে নেন, যা পারি সব খা, মদ বিড়ি সিগারেট পান এগুলোর বিধিনিষেধ নেই, সব খা, তারপর শিক্ষা দেব। তারপর কি শিক্ষা? কানে ফু দিলেন আর খবরই নেই, গুরুদেবের সঙ্গে শিষ্যেরও কোনো সম্পর্ক নেই, হয়ে গেল। এই জন্য গুরু তিন প্রকার, উত্তম মধ্যম অধম, শিষ্য তিন প্রকার, উত্তম মধ্যম অধম, এগুলোর ক্লাসিফিকেশন শাস্ত্র বলে দিয়েছে। গুরু পরম্পরা ব্যতীত কখনো দীক্ষা নেওয়া যাবে না, সম্প্রদায় ভুক্ত যদি তিনি না থাকেন দীক্ষা নেওয়া যাবে না। এই গীতার জ্ঞান গুরু পরম্পরা ক্রমে জগতের বুকে প্রচলিত ছিল, কিন্তু কালের প্রভাবে সকালে ন ইহ মহতা যুগ নষ্ট পরম তপ। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের দুই নং শ্লোকে ভগবান বলছেন, কিন্তু কালের প্রভাবে এই জ্ঞান নষ্ট হয়ে যায়, এই জ্ঞান নষ্ট হয়ে গিয়েছে। বাট ইন কোর্স অফ টাইম দা সাকসেশন, সাকসেশন শব্দের অর্থ হচ্ছে পরম্পরা, সাকসেশন ওয়াজ ব্রোকেন, নষ্ট হয়ে গেছে। এন্ড দেয়ার ফর দ্য সাইন্স এজ ইট অ্যাপিয়ার্স টু বি লস্ট, কনজাম্পট হয়ে গেছে, লস্ট হয়ে গেছে। কালের প্রভাবে পরম্পরা ছিন্ন হয়ে যায়। এবং এই যুগ, যুগ মানে কি? ভগবানের সঙ্গে সংযোগ স্থাপন করার প্রক্রিয়া, এই জ্ঞান নষ্ট হয়ে যায়, কনজাম্পট হয়ে যায়। ভগবান এই পুরাতন যুগকে নতুন করে প্রত্যেকের হৃদয়ে উদ্দীপিত করার জন্য ভগবান আজ থেকে আনুমানিক 5000 বছরের আগে অর্জুনকে তিনি নির্ধারণ করলেন। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের তিন নং শ্লোকে ভগবান বলছেন, দ্যাট ভেরি অ্যান্সিয়েন্ট সায়েন্স অফ দ্য রিলেশনশিপ উইথ দ্য সুপ্রিম ইজ টুডে টোল্ড টু মি টু ইউ বিকজ ইউ আর মাই কমেমোরেড, মাই ফ্রেন্ড, মাই ইবার, মাই পেল, মাই ফেলু, মাই ইন্টিমেট অ্যাকোয়েন্টেন্স, মাই এক্সট্রিম ডিভোটি। দেয়ারফর আন্ডারস্ট্যান্ড দ্য ট্রান্সেন্ডেন্টাল মিস্ট্রি অফ দ্য সায়েন্স, মিস্ট্রি মানে রহস্য, এই বিজ্ঞানের গুরুতম রহস্য, এই যুগের গুরুতম রহস্য আমি তোমাকে দিচ্ছি। কেন দিচ্ছি? ইউ আর এক্সট্রিম ইবার, তুমি আমার নিকটের সখা। এক্সট্রিম ডিভোটি, তুমি আমার প্রিয় ভক্ত, তুমি নির্মত সরব, ইদম তুতে গুজ্জতমম প্রবশকে আমি অনুসুয়াবে, তুমি অসুয়া থেকে রহিত। জ্ঞানম বিজ্ঞানম সহিতম জদ্গত্তা মুক্ষসে অসুবা, তুমি শ্রদ্ধাবান শ্রদ্ধাবান অনুসুয়াচ শ্রীনুয়াতপি জনরহ, মুক্ষযুগের 71 নং শ্লোকে বলছেন। নবমাধ্যায়ের রাজবিদ্যা রাজগুজ যুগের 1 নং শ্লোকে বলছেন, তুমি শ্রদ্ধাবান অনুসুয়াচ, তুমি হিংসা থেকে রহিত,
এবং তুমি এক্সট্রিম ইবার আমার কাছের বন্ধু, কাছের সখা, এক্সট্রিম ডিভোটি, তুমি কাছের ভক্ত এবং তুমি শ্রদ্ধাবান, তুমি আনুগত্যশীল। এই জন্য এই অপ্রাকৃত জ্ঞান আমি তোমাকে দেব। সয়াব অয়ম ময়াতে অদ্যযুগ প্রুক্ত পুরাতন ভক্ত অসীমে সকা চয়িতি রহস্যমহি এতত উত্তমম। চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 3 নং শ্লোক ভগবান বলছেন, সেই সনাতন যুগ আমি আজ তোমাকে বললাম, কারণ তুমি আমার ভক্ত, তুমি আমার সকা, তুমি এই বিজ্ঞানের অতিগুরু রহস্য হৃদয়ঙ্গম করতে ক্যাপাবল, যোগ্য, বিফিটিয়াস, যোগ্য। ভগবান এই অপ্রাকৃত জ্ঞান অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে পুনরায় দান করলেন। এই যে ভগবান, যে যুগ নষ্ট হয়ে গেল এই যুগকে আবার পুনরায় দান করার প্রয়াসী হলেন। আমাদের এই যে সনাতন সংস্কৃতি, কৃষ্টি সভ্যতা, এটা অতি প্রাচীন, এর উপর দিয়ে মাঝখানে কত ঝড় বয়ে গেছে, কত বৈদেশিক সভ্যতা শতাব্দীর পর শতাব্দী এর উপর প্রভাব বিস্তার করেছে, কিন্তু সেসব বাধা বিপত্তি কাটিয়ে আমাদের সংস্কৃতি, আমাদের সভ্যতা আজও চিরদণ্ডায়মান। কারণ আমাদের সংস্কৃতি তথা সভ্যতা এমন এক সত্যের ভিত্তির উপর দাঁড়িয়ে আছে যা সব সময় সব যুগের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারে, আর এই সত্যটাই হচ্ছে বেদান্তের সত্য। সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষেরা শ্রীমদ ভগবদ গীতাকে সমস্ত বৈদিক জ্ঞানের সোর্স অফ এনার্জি বলে স্বীকৃতি দিয়েছেন। অবশ্য সমাজের বুকে মাঝে মাঝে দুর্দিন এসেছে, সমাজের মানুষ যখন ঠিক মতো চলতে অসমর্থ হয়েছে, সে যখন নিজেকে কোন সংকীর্ণ গণ্ডিতে আটকে ফেলেছে, তখনই সমাজের বুকে দুর্দিন এসেছে। ধরণী মাতা যখন অসুরের বিষাক্ত নিঃশ্বাসে বিপর্যস্ত হয়েছিলেন, গুমড়ে গুমড়ে কেঁদেছিলেন, তখন ভগবান কোন মহামানবকে জগতের বুকে পাঠিয়েছেন, কিংবা স্বয়ং তিনি নিজে এসেছেন, উদার চেতা সেই ভাব আবার চিরদণ্ডায়মান হয়ে দাঁড়িয়েছে। ভগবান সেই অপ্রাকৃত তত্ত্ব কি প্রদান করলেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকে। তিনি বললেন, One who knows the transcendental nature in my appearance and activities does not, upon leaving the body, take his birth again in this material world by attaining my eternal abode of Arjun. তাছাড়া আমরা দেখতে পাই এই চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের 7-8 নং শ্লোকে ভগবান বলছেন, যদা যদা ধর্মের গ্লানি হইবে সংসারে, হে ভারত বিশ্ববার লঘু করিবারে, অধর্মের অভ্যুত্থান ধর্ম গ্লানি হইলে, আত্মার সৃজন করি দেখো এ সকলে, সাধুদের পরিত্রাণ অসাধুর বিনাশ, যে করবে অধর্ম তার করি সর্বনাশ, আর ধর্ম স্থিতি অর্থ করিতে সাধন, যুগে যুগে আসি আমি মানুষে বচন, ইয়াদা ইয়াদাহি ধর্মস্য গ্লানির ভবতি ভারত, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি অহম, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম, ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। হুয়ে নিবার দেয়ার ইজ এ ডিক্লাইন ইন রিলিজিয়াস প্র্যাকটিস, ডিক্লাইন মানে কমে যাওয়া। জগতে যখন ধর্ম চর্চা কমে যায়, হ্রাস পায়, অন ডিসেন্ডেন্ট অফ ভরত, হে প্রিডিমেট রাইস অ্যান্ড ইরিলিজিয়ন এট দ্যাট টাইম আই ডিসেন্ড মাই সেলফ, ডিসেন্ড মানে নেমে আসা, আমি নিজেকে নামাই, আবির্ভূত করি, টু ডেলিভার দ্য পায়াস এন্ড দ্য অ্যানাইহিলেট, অ্যানাইহিলেট মানে নির্মূল করা, অসাধুদেরকে নির্মূল করার জন্য, অসুরদেরকে বিনাশ করার জন্য, অ্যান্ড সেভ দ্য ডিভোটি ভক্তকে রক্ষা করার জন্য, as the restarts the principle of religion, I myself appear millennium after millennium. বলছেন তিনটা কারণ, দুষ্কৃতিকারীর বিনাশ, সাধুদের রক্ষা, আর হচ্ছে ধর্ম সংস্থাপন। তবে এই তিনটা কারণই মুখ্য নয়,
ভগবান অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক। কেবলমাত্র এই তিনটা কারণকে সম্পাদন করার জন্য ভগবান জগতের বুকে আসেন না। এগুলো হচ্ছে গৌণ কারণ। তাহলে ভগবান জগতের বুকে কেন আসেন? ভগবানের জগতের বুকে জন্ম কর্ম সব দিব্য আছে। কোথায় সেই তত্ত্ব? চতুর্থ অধ্যায় জ্ঞান যুগের নয় নং শ্লোকে, জন্ম কর্ম চমে দিব্যম এবং জব্যাপ্তি তত্ত্বতা ত্যাক্তা দেহম পুনর্জন্ম নয়েতি মামেতি সর্জুন। জগতের বুকে ভগবানের জন্ম কর্ম দিব্য। ভগবানের জন্ম সাধারণ মানুষের মত নয়, পিতামাতার মিলনের প্রভাবে নয়, অপ্রাকৃত ভগবান আবির্ভূত হন। ভগবানের কোন মৃত্যু নেই, ভগবান সদামে চলে যান। ভগবান আর সাধারণ মানুষের জন্মের মাঝে তিনটা পার্থক্য স্বামী রামসুকদাস আচার্য চিহ্নিত করেছেন। এক নম্বর জন্মের পার্থক্য, সাধারণ মানুষের মতো তার জন্ম নয়, এটা হচ্ছে প্রথম পার্থক্য মনে রাখতে হবে। তারপর হচ্ছে জানার পার্থক্য, মানুষ যখন জন্মগ্রহণ করে পূর্ববর্তী সমস্ত কিছু সে ভুলে যায়, তাই তো? গত জন্মে কি ছিলাম আমরা, কি মনে রাখতে পেরেছি? গত জন্মের কথা বাদ দেন, গতকাল এই সময়ে কি করেছিলাম মনে আছে? মনে নেই। এই যে জানার পার্থক্য, ভগবান অর্জুনকে বলছেন চতুর্থ অধ্যায় জ্ঞান যুগে, তোমার আমার বহুবার জন্ম হয়েছে কিন্তু তুমি সেই কথা ভুলে গেছো, আমি ভুলি নাই। এই যে জানার পার্থক্য, জন্মের পার্থক্য। আরেকটা হচ্ছে কর্মের পার্থক্য, মানুষ কর্ম করে নিষ্কামনা পূর্তির জন্য আর ভগবান কর্ম করেন আনন্দ লাভের জন্য। জগতের বুকে তার কর্ম নাই। তৃতীয় অধ্যায় কর্মযুগের ২২ নং শ্লোকে বলছেন, নমে পার্থস্তি কর্তব্যম ত্রিষু লোকেষু কিঞ্চন ন অনুবাপ্তব্যম অবাপ্তব্যম বর্তাবচ কর্মাণি। জগতের বুকে আমার কোনো কর্ম নাই, তাহলে আমি কেন কর্ম করি? যদি অহং ন বর্তয়ম জাতি কর্মাণি অতিমৃত মম বর্ত অনুবর্তন্তে মনুষ্যে পার্থ সর্বস্ব। আমি যদি কর্ম না করি জগতের বুকে কেউ কর্ম করবে না, সবাই আমার পদাঙ্ককে অনুসরণ করে কর্তব্য কর্মকে ত্যাগ করবে। ভগবান জগতের বুকে আসেন মূলত নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য। তৃতীয় অধ্যায় কর্মযুগের ২১ নং শ্লোকে ভগবান বলছেন, যত যত আচরতি শ্রেষ্ঠ তত্ত্ব তব ইতর জনহ সযত প্রমাণম কুরুতে লোক তত অনুবর্ততে। ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য তিনি আসেন। বাবা যদি নিজে সিগারেট খেয়ে তার ছেলেকে বলে আজ থেকে তুমি সিগারেট খেও না, ছেলে কি মানবে? মানবে না। ভগবান নিজে আচরণ করে জগৎ জীবকে শিক্ষা দেওয়ার জন্য জগতের বুকে তিনি আসেন। আর ভগবান যখন জগতের বুকে আসেন, এসে যখন লীলা করেন, ওই লীলার মাঝেই দুষ্কৃতিকারীর বিনাশ হয়, ধর্মের সংস্থাপন হয় এবং সাধুর রক্ষা হয় এই লীলার মাঝে। তাই ভগবান আজ থেকে আনুমানিক ৫০০০ বছরের আগে ভারতের হরিয়ানা রাজ্যের কুরুক্ষেত্রে সরস্বতী নদীর তীরে জ্যোতিষর নামক জায়গায় অগ্রহায়ণ মাসের শুক্ল পক্ষের মোক্ষদা একাদশী তিথি রোজ রবিবার সকাল আনুমানিক ৮:৩০ ভেতরে একটা বটবৃক্ষের নিচে বসে ৪০ মিনিটের মাঝে অর্জুনকে উপলক্ষ করে জগতের সবাইকে এই অপ্রাকৃত গীতার জ্ঞান পুনরায় দান করলেন। জয় জয় পার্থ সারথী ভগবান শ্রীকৃষ্ণ কি, জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলম, জয় জয় শ্রী রাধে শ্যাম। কেউ যদি আপনাকে প্রশ্ন করে গীতার আবির্ভাব মাস কোনটি, অগ্রহায়ণ মাস যে মাস চলছে, কোন পক্ষে গীতার জ্ঞান দেওয়া হয়েছে? শুক্ল পক্ষ। কোন একাদশী? মোক্ষদা একাদশী। কোন বারে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল?
রবিবারে গীতার জ্ঞান কোথায় দান করা হয়েছিল? ভারতের হরিয়ানা রাজ্যে। জায়গাটার নাম কি? জ্যোতিষর নামক জায়গা। কোন নদীর তীরে? সরস্বতী নদীর তীরে। কোন বৃক্ষের নিচে? বট বৃক্ষের নিচে বসে। কত সময়ের মাঝে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল? চল্লিশ মিনিটের মাঝে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল। সকাল আনুমানিক 8:30 ভেতরে গীতার জ্ঞান দেওয়া হয়েছিল যুদ্ধের প্রাককালে। এই গীতার জ্ঞান রবিবারে দান করা হয়। রবিবারকে সনাতন ধর্মাবলম্বীরায় বিশেষভাবে পালন করে, তাই তো? রবিবারে অনেকেই আমিষ গ্রহণ করে না, আপনারা করেন? করেন? রবিবারে কেউ যদি আমিষ গ্রহণ করে, মাছ মাংস খায়, চুল কাটে, নখ ফেলে, তার দেহের 33 গুণ নষ্ট হয়ে যায়। এমন কি মাহাত্ম রয়েছে রবিবারে? অনেক গুরুদেব বলেন, বাবা তোমরা তো সংসারী মানুষ, তোমরা তো আর সব সময় পারবে না, অন্তত রবিবারটা পালন করিও। অনেকে বলে রবিবার মানে গুরুবার। গুরুবার বলে কোনো বার নেই, গুরুদেব বানিয়ে ফেলেছে সেটা। রবিবার অনেকগুলো কারণে বিখ্যাত, এই রবিবারের মহিমা বললেই তো সময় চলে যাবে। আজকে এই যে প্রথম দিন বললাম না, আমরা সনাতন ধর্মাবলম্বীরা তত্ত্ব না জেনে অনেকেই ধর্ম পালন করি, তত্ত্ব সম্পর্কে আমরা অবগত নই। যে বিভিন্ন অনুষ্ঠানে কলা গাছ আনতে হয় বলি আনি বলেছিলাম, কিন্তু কেন আনতে হয়? কলা পাতা আনতে হয় বলি আনি, কলা পাতার মাঝে দান দুর্বা দিয়ে একটা গট বসাই, গটের মাঝে নারকেল দেই, নারকেল না দিয়ে জাম্বুরা দিলে দোষ কি? 5টা ফুটা দেই সিঁদুরের, 5টা না দিয়ে একটা কম কিংবা বেশি দিলে দোষ কি? কোন আঙ্গুল দিয়ে সিঁদুরের ফুটা দিতে হয়, সিঁদুর দিতে হয়? সব তত্ত্বই বলে যাব। দান দুর্বা নিয়ে আসো, আশীর্বাদ করব, কিন্তু কেন দান দুর্বা আনতে হয় জানি না। ঠাকুরদা বলেছেন, রে আম পাতা নিয়ে আয়, আম পাতা আমরা আনি, আম পাতা না এনে জাম পাতা আনলে দোষ কি? আমের পল্লব কেন আনব? উত্তর নেই। আমরা করে আসছি এইভাবে নিয়ম। শঙ্খ পড়তে হয় বলেই পড়ি, সিঁদুর দিতে হয় বলেই দেই, সাত পাকে বিয়ে করতে হয় বলেই করি, সাত পাকে না দিয়ে একটা পাক বেশি কিংবা কম দিলে দোষ কি? 8টা পাক দিলে দোষ কি কিংবা 6টা? তাই সাত পাকের যে মাহাত্ম কালকে বলছি, সবাই অবগত হয়েছেন কি কেন সাত পাকে বিয়ে করতে হয়? এর পিছনে কি দর্শন লুকায়িত আছে? আমরা জানি না। বাবা সাত পাকে করেছিল, আমিও করছি, দাদাও করেছিল। সনাতনীরা কুঞ্জুকে গোলাকার করে কেন? গোল কেন হয়? কি যে তত্ত্ব রয়েছে বাবা, এই সবকিছুর মাঝে দর্শন রয়েছে। এবং যজ্ঞকে অগ্নিকে মাঝখানে রেখে স্বামী স্ত্রী একসঙ্গে ঘুরছে, এই যে বললাম না বিন্দু, এটা হচ্ছে সার্কেল, বৃত্ত, 360 ডিগ্রি কোণ, 1 থেকে 7 বাদে 1, 2, 3, 4, 5, 6 এবং 8, এই সংখ্যা দ্বারা 360 কে ভাগ করা যায়, কেবল 7 দ্বারা ভাগ করা যায় না, দশমিক নিলেও অনন্তকাল ধরে এই ভাগ চলে। অর্থাৎ এই স্বামী স্ত্রীর সম্পর্কটা অনন্তকালের, সনাতন দর্শন বলছে। অগ্নিকে সাক্ষী রেখে প্রতিজ্ঞা করা হয় প্রত্যেক পাকে পাকে। এই জন্য সনাতন ধর্মে দেখবেন এত তালাক নাই, ডিভোর্স নাই, সহজে অনন্তকালের সম্পর্ক, খুবই কম ডিভোর্স সনাতন সমাজে। এই যে তত্ত্ব, এই তত্ত্ব সম্পর্কে আমরা অবগত না। কলা গাছ মানে সৃজনী শক্তির প্রতীক, এর শাস্ত্রীয় নাম কদলী বৃক্ষ, মনে রাখবেন। এর আরেকটা নাম হচ্ছে রম্ভা, একজন দেবী অভিসম্পাতের কারণে, দুর্বাসার অভিশাপের কারণে কদলী বৃক্ষ রূপে জন্ম নিয়েছিলেন।
এরপর যখন ক্রন্দন করতে শুরু করলেন তিনি আশীর্বাদ করলেন, তোমার ক্রন্দনে আমি সন্তুষ্ট হয়েছি, অভিশাপ যেহেতু দিয়েই দিয়েছি, তবে যাও, তুমি যে বৃক্ষকুলে যাচ্ছ সমস্ত আচার অনুষ্ঠান ধর্মীয় কার্যে তোমার পত্র ব্যতীত হবে না। এই যে সৃজনী শক্তির প্রতি কদলী বৃক্ষকে যদি কর্তন করেন আবার তা থেকে হয়ে যায় না, সৃজনী শক্তির প্রতি প্রতিটা মানুষের হৃদয়ে জ্ঞান বৈরাগ্য ভক্তি সৃজনী রূপে আছে, সৃজনী শক্তি রূপে, কেবলমাত্র একটু পরিচর্যা প্রয়োজন, তাহলেই সেটা বর্ধিত হবে। সৃজনী শক্তির প্রতি কদলী বৃক্ষ দান দুর্বা দেখবেন, দুর্বা শুকিয়ে গেলেও একটু যদি বৃষ্টি বা জল পড়ে আবার সেটা জীবন্ত হয়ে যায়, সতেজ হয়ে যায়। দান দুর্বা দ্বারা আশীর্বাদ করছি, এটার অর্থ হচ্ছে দান হচ্ছে সম্পদের প্রতি আর দুর্বা হচ্ছে দীর্ঘজীবীর প্রতি। দান দুর্বা মস্তকে দেওয়ার অর্থ হচ্ছে আশীর্বাদ করছেন তুমি ধন দানে দীর্ঘজীবী হও। দেখুন দর্শন, এখানে ধন বলতে গেলে শুধু সম্পদ নয়, চরিত্র সম্পদ এটাও একটা সম্পদ, ভক্তি এটাও একটা সম্পদ, জ্ঞান এটাও একটা সম্পদ। এই জন্য দান দুর্বার প্রয়োজন। ঘট কেন দিতে হয়, এটা দেহের একটা প্রতীক, দেহ একটা ঘটের নিয়ায়, এগুলো নিয়ে বিস্তারিত একটা প্রবন্ধ আছে আমার ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস, আপনারা সার্চ করবেন, আইডির ভেতরে ঢুকবেন, এই বিষয়ে অনেক প্রবন্ধ আছে, সেই প্রবন্ধগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন এই ফেসবুক আইডি থেকে। জয় জয় শ্রী রাধে শ্যাম। এই জিহ্বা কেন দিয়েছেন ভগবান, মায়েদেরকে জিহ্বা দিয়েছেন উলুধ্বনি মঙ্গলধ্বনি করার জন্য। এই উলুধ্বনি কিংবা মঙ্গলধ্বনি যতদূর পর্যন্ত যাবে ততদূর যাবত কলি এসে গ্রাস করতে পারবে না। আমাদের শাস্ত্র বলছেন এই জিহ্বা পেয়েও যারা মঙ্গলধ্বনি করে না পরবর্তী জন্মে তারা ব্যাং হয়ে জন্ম নেয়, ব্যাং দেখবেন গড়ের কোণে অতিরিক্ত ডাকাডাকি করে। এখনকার অনেক মায়েরা উলুধ্বনি করতেও জানে না, আবার আমাদের বয়সী মেয়েরা লিপস্টিক লেগে যাবে করে না, এক জায়গায় পাঠে গিয়ে বলছে উলুধ্বনি করো, একজন আরেকজনকে ঠেলছে, তুই কর তুই কর। জিহ্বা দিয়েছেন কেবল মায়েদেরকে, এটা মায়েদের অধিকার, তাদেরকে আশীর্বাদ রূপে দিয়েছেন এই জিহ্বা। উলুধ্বনির মহিমা বললে অনেক সময় লাগবে, তাই প্রাণ কুলে বলুন হরি বল, এই জিহ্বার সদ ব্যবহার করেন। ফেসবুক আইডি রাহুল কৃষ্ণ দাস, এই আইডিতে থেকে আপনি এই অনেক প্রশ্নের সমাধান পেয়ে যাবেন। আমরা এই নির্ধারিত সময়ের ভেতর যতগুলো প্রশ্নের সমাধান করতে পারবো করবো, বাকি যেগুলো থেকে যাবে আপনারা ফেসবুক আইডি থেকে দেখে নেবেন। তাছাড়া একটা পেজ আছে আমার, আমার নামই রাহুল কৃষ্ণ দাস, এই পেজ থেকেও পাবেন। তাছাড়া ইউটিউব চ্যানেল রাহুল কৃষ্ণ দাস, এখানে অনেক মোটিভেশন আছে, সাবস্ক্রাইব করে নেবেন। তাছাড়া অনেক লোক নাম্বারের জন্য প্রচুর তারা দিয়েছেন এই কয়েকটা দিন, কাজেই একটা নাম্বার আছে যেটা সর্বসাধারণের জন্য, এই নাম্বারটা আপনারা নিতে পারেন 01747-4720-71। এই নাম্বারে কল করে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, যে কোনো প্রশ্ন করতে পারেন, 01747-4720-71। আমরা বলছিলাম সেই সকল কথা,
তত্ত্ব না জেনে যদি আমরা ধর্ম পালন করি, আজকে পালন করছি আগামীকাল শ্রদ্ধা কমে যাবে। রবিবার পালন করি না অনেকেই তার তত্ত্ব জানি না, আর অনেকেই পালন করছি তত্ত্ব না জেনে। তত্ত্ব যদি জানি তাহলে দেখবেন শ্রদ্ধা জাগবে। আমরা ধর্মটা পালন করি অনেক সময় এইভাবে যে নিয়ম এটা করতে হয়, তাই তো? ওই যে শঙ্খ কেন দিতে হয়? নিয়ম। শঙ্খ এসেছে কোথেকে? শঙ্খচূড়ের হার থেকে। শঙ্খচূড়কে তুলসীর স্বামী, তাহলে তুলসীকে জয়িছে রাধা তৈছে বৃন্দা, একই যে স্বরূপ তথাপি সে বৃন্দাবতী হয় রসক। রাধারানী যিনি তুলসীও তিনি, রাধারানীর অঙ্গকান্তি থেকে তুলসীর জন্ম। তাহলে বৃক্ষগুলি কি করে আসলেন? একটা অভিসম্পাতের কারণে, আমাদেরকে কৃপা করার জন্য। তাহলে রাধারানীকে যিনি কৃষ্ণ তিনি রাধা, লীলারস আস্বাদিতে দুই দেহধারী। লীলা যখন শেষ কৃষ্ণের মাঝে রাধারানীর প্রবেশ। রাধারানী হচ্ছেন কৃষ্ণের লাদিনী শক্তি, অর্থাৎ আগুনের শক্তি যেমন উত্তাপ, সাপের শক্তি যেমন বিষ। বিষ না থাকলে সাপকে কেউ ভয় করে? আমাদের অঞ্চলে একটা সাপ দুরা সাপ আপনারা চিনেন, বিষ নাই, এটাকে কেউ ভয় পায়? জাতি সাপের বাচ্চা দেখলে অবস্থাটা কি? দুরা সাপকে কেউ ভয় পায় না। বিষ বিহীন সাপ মূল্যহীন। ভগবানের শক্তি, মূলীভূত শক্তি, ভগবানের শক্তির প্রকাশ রাধা। রাধারানী আলাদা কেউ নয়, যিনি কৃষ্ণ তিনি রাধা, আর যিনি রাধা তিনি তুলসী। জয়িছে রাধা তৈছে বৃন্দা, এক কথায় বললাম, বিশ্লেষণ করলে আরো আমরা বিস্তারিত উপলব্ধি করতে পারতাম। এই তুলসীর স্বামী হচ্ছে শঙ্খচূড়। শঙ্খচূড়কে শ্রীদাম, শ্রীদাম একটা অভিশাপের কারণে শঙ্খচূড় হয়ে জন্ম নিলেন। অভিশাপটা কে দিয়েছিলেন? রাধারানী। আমরা সেই লীলায় যাচ্ছি না, কেবল শঙ্খটাকে সংক্ষেপে বোঝানোর জন্য বলছি। ওই শঙ্খচূড় শিবের বরে বলিয়ান হয়ে দেবতাদেরকে স্বর্গ রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিল। কেউ তাকে বধ করতে পারছিলেন না। ভগবান বিষ্ণুর নিকটে সবাই যখন গমন করলেন, ভগবান দেখলেন স্বয়ং তুলসী তার সতীত্ব দ্বারা, পতিব্রতা দ্বারা, শক্তি দ্বারা। একটা পতিব্রতা রমণীর কত শক্তি দেখুন, একটা একটা পতিব্রতা রমণীর শক্তি সম্পর্কে শাস্ত্র যা বলছেন, এগুলো আলোচনা করলে আমাদের প্রত্যেকের হৃদয়ে মাঝে শ্রদ্ধা ভক্তি বর্ধিত হতো। কিন্তু সময় খুবই কম, আমরা কেবল স্পর্শ করছি। তুলসী তার সতীত্ব দ্বারা, পতিব্রতা দ্বারা রক্ষা করছেন শঙ্খচূড়কে। ভগবান দেখলেন শঙ্খচূড়কে বধ করতে গেলে তুলসীর সঙ্গে মিলিত হওয়া প্রয়োজন। তার একটা প্রশ্ন আসতে পারে, ভগবানের কি ভীমরতি ধরেছে আরেকজনের স্ত্রীর সঙ্গে মিলিত হলেন? প্রশ্ন আসতে পারে না? শঙ্খচূড়ের স্ত্রীর সঙ্গে গিয়ে ভগবান মিলিত হয়ে গেলেন। এই জন্যই তো বললাম যিনি তুলসী তিনি রাধা, লক্ষ্মীর অংশ। রাধারানীর এক অংশ হচ্ছে লক্ষ্মী। সহস্র সহস্র লক্ষ্মী রাধারানীর চরণ যুগল সেবা করতা হে, হাজার হাজার লক্ষ্মী আছে রাধারানীর চরণ সেবা করে। রাধারানী পূর্ণ, রাধারানী হে মহারানী মহিমা উনকে সব জাগ জানি, সমস্ত জগৎ রাধারানীর মহিমা কীর্তন করে। রাধে দেঙ্গি তুমকো শক্তি, মিলে গো তুমকো কৃষ্ণকে ভক্তি। দেঙ্গি মানে দেয়া, রাধে দেঙ্গি রাধারানী তোমাকে দান করেন, তুমকো মানে তোমাকে শক্তি দান করেন, মিলে গে তুমকো কৃষ্ণকে ভক্তি, কৃষ্ণ ভক্তি মিলিয়ে দেন রাধারানী। সেই জন্য কৃষ্ণ নাম সে রসনা লাগাইছে, রাধা নাম সে মুরলি বাজাইছে। রাধারানীর অংশ লক্ষ্মী, একটা অংশ তুলসী। তুলসী কৃষ্ণের প্রিয়া,
কাজেই ভগবান তুলসীর সঙ্গে মিলিত হতেই পারেন। অভিসম্পাতের কারণে শঙ্খচূড়ের গরণী হয়ে আসলেন। তুলসী যখন উপলব্ধি করলেন এত ভগবান নারায়ণ কিংবা বিষ্ণু, তখন তিনি বললেন তুমি আমার সঙ্গে কেন কার্য করলে? জগতের সবাই তো আমাকে অসতী বলবে, অপবিত্র বলবে। ভগবান বলছেন না প্রিয়া, তুমি তো আমার নিত্য প্রেয়সী, তাছাড়া তোমার অঙ্গ কান্তি থেকে বৃক্ষের জন্ম হবে। 56 ব্যঞ্জন যদি আমাকে রন্ধন করে দেয়া হয়, সেই ব্যঞ্জনে যদি তুলসী পত্র না দেয়া হয়, আমি খাবো দূরের কথা, চেয়েই দেখব না। তুমি সর্বদা আমার চরণে শোভিত হবে, আমার চরণে যে নিবেদিত হয়ে যায় জগতের বুকে, তার কি আর কোনো অভাব থাকতে পারে? তাছাড়া তোমার কাণ্ড থেকে মালার উৎপত্তি হবে, আমার ভক্ত যারা তারা সবাই কণ্ঠে এই মালাকে পরিধান করবে, যাদের কণ্ঠে তুলসীর মালা থাকবে না, ভগবান বলছেন আমি কখনো তার মুখকে দর্শন করব না। জয় জয় কৃষ্ণ প্রেয়সী শ্রীমতী বৃন্দা দেবী ঈশ্বর। তুলসীর মালা সবাইকে ধারণ করতে হবে। তাছাড়া দেখুন মেডিকেল সায়েন্স বলছে এই তুলসী থেকে 80 রোগের ঔষধ তৈরি করা হয়। আমাদের যে আচার্যগণ এই তুলসীর মালা কণ্ঠে ধারণ করার কথা বলছেন, তার পিছনে নিশ্চয়ই সুবিধা আছে, অ্যাডভান্সে যাচ্ছে। তুলসী থেকে 80 রোগের ঔষধ তৈরি করা হয় মেডিকেল সায়েন্স বলছে। ক্যান্সারের ভাইরাসের নাম কি? E6 E7। কেউ যদি নিয়মিত তুলসী পত্র সেবন করে, ক্যান্সার হওয়ার ঝুঁকি তার 90% কমে যায়, এটা মেডিকেল সায়েন্স বলছে। তাছাড়া সায়েন্স বলছে তুলসী বৃক্ষ বজ্রপাতকে রোধ করে, অর্থাৎ তুলসী বৃক্ষের উপর থাতা কিংবা বজ্রপাত পড়ে না। যাদের কণ্ঠে তুলসী কাষ্ঠ থাকবে, স্বাস্থ্য সমীক্ষা বলছে তার 90% তার উপরে বজ্রপাত পড়ার ঝুঁকি কম। উপলব্ধি করতে পেরেছেন? থাতা পড়বে না সহজে, এটা আমার কথা নয়, সায়েন্সের কথা। যাদের ধাতুজনিত প্রবলেম, তারা যদি তুলসীর মূল বেটে খেয়ে নেয় ভালো হয়ে যাবে। ফিজিক্যালি প্রবলেম যাদের নিয়মিত হচ্ছে না, এটা মেডিকেল সায়েন্স বলছে। তাছাড়া এই তুলসী পত্র অনেক রোগের ঔষধ রূপে ব্যবহৃত হয়। তুলসী কাষ্ঠ যদি আপনার শরীরে থাকে, অ্যাজমা জাতীয় যে ডিজিজ গুলো আছে, এর প্রায় 7 ভাইরাস নষ্ট হয়ে যায় এই কাষ্ঠের জল যখন আপনার শরীরে পড়ে। তাছাড়া ধর্মীয়গত দিক থেকে তো আরো বহুবিধ কারণ রয়েছে মা। যমদূত তার মনিব ধর্মরাজ যমকে বলছে, হে মহারাজ আমরা কাদের কাছে যাব, কাদের কাছে যাব না? যমরাজ বলছেন যাদের কণ্ঠে তুলসীর মালা আছে তারা আগুনের মতো, আগুনে জেনে হাত দেও না জেনে হাত দেও, আগুনের ধর্ম কি? পুরানু। আগুন কি কখনো বলবে সে না জেনে হাত দিয়েছে তাকে ক্ষমা করে দেই? বলবে? যাদের কণ্ঠে মালা আছে তারা আগুনের মতো সাবধান, তাদের কাছে যেও না, গেলে তুমি পুড়ে ছাই হয়ে যাবে। দেখবেন রাস্তাতে যখন বেওয়ারিশ কুকুরের উৎপাত বেড়ে যায়, পৌরসভা থেকে অ্যানাউন্স করা হয় কুকুর মারার অভিযান চলছে, যাদের মালিকানা কুকুর আছে গলায় একটা বেড়ি পরিয়ে দাও। তাই তো, বেড়ি থাকলে বুঝবে এটা মালিকের কুকুর, মারলে মামলা হয়ে যাবে। এই কণ্ঠে তুলসীর মালা আছে এটা পরিচয়, আমি ভগবানের দাসানুদাস,
আমার মনি ভগবান একটা পরিচয় আছে আমার, এই পরিচয়টা আমার প্রয়োজন। তাছাড়া আমি হিন্দু, এটা আমার সংস্কৃতি, এটা লজ্জা কিসের? ধার্মিক মুসলমানেরা সুন্নতের জন্য দাদিরাকে টুপি পরতে লজ্জা করে না, করে? তাদের নির্ধারিত পোশাক পরতে লজ্জা করে না। এই যে আপনাদের ভোলা জেলাশর ঘুরলাম একটু পর পর মসজিদ, আজকে সন্ধ্যার দিকে আসলাম, শত শত ধার্মিক মুসলমানেরা নামাজ পড়ছেন নির্ধারিত সময়ে। সাচ্চা মুসলমান পাঁচ ওয়াক্ত নামাজ মিস করেন না, তাদের যে নির্ধারিত পোশাক নামাজের সময় সেটা পরিধান করে যান, তাদের যে সুন্নত সেটা তারা রাখে। তুমি কিসের হিন্দু? তোমার কণ্ঠে মালা নেই, এটা আমার সংস্কৃতি। কণ্ঠে তুলসীর মালা পরিধান করা, এটা আমার সংস্কৃতি, এটা লজ্জা কিসের? আমরা নিজেরা তো পালন করি না, কেউ যদি করে তাকে আরো টিকা টিপ্পনি করি। যে বললাম না গতকাল সিলেটি ভাষায়, কিতা রে বা সাধু গেছি, কিতা কপালে কিতা লাগাইছো, বকের বিট না আর ফ্যাক, গলায় কিতা লাগাইছো রে বা গাছের শিকড়, তুমি তো দেখি রে বা সাধু গেছো, তো ইতা সাধু তো আমাকে শুরুই দামনি, শুরু বিল লেগে জগতে আইসি না সাধু বিল লেগে জগতে আইসি। ধার্মিক মুসলমানেরা একে অপরকে সহায়তা করে, আর আমরা টিকা টিপ্পনি করি। আজকে সমাজ পরিবর্তন হচ্ছে, ইউনিভার্সিটি কলেজের ইয়াং ছেলে মেয়েরা ম্যাক্সিমামের কণ্ঠে দেখবে তুলসীর মালা আছে। আমরা মনে করি মালা যারা পরিধান করে এটা মনে হয় স্মার্ট না, সম্পূর্ণ ভুল কথা এটা। তুলসীর মালা অনেক স্মার্ট ছেলে মেয়েরাও পরিধান করে, কলেজ ইউনিভার্সিটিতে যাচ্ছে, আমাদের অঞ্চলগুলোতে দেখবেন মেডিকেল পড়ুয়া অনেক মেয়েরা হাতে জপমালা নিয়ে জপ করে করে যাচ্ছে। যখন ক্লাস অফ জপ করছে, ক্লাসের সময় তাদের কলেজ ব্যাগে ভ্যানিটি ব্যাগে জপমালাটা রেখে দিচ্ছে। মানুষ এখন ধর্মকে জানার চেষ্টা করছে। তাছাড়া সায়েন্স বলছে অনেক সময় মানুষ ঘুমের মাঝে চিৎকার করে উঠে, উঠে তো উঠে চিৎকার করে উঠে, অনেক সময় ব্রেইন স্ট্রোক হয়ে যায়। এই তুলসী কাষ্ঠের এত ক্ষমতা দুঃস্বপ্ন দেখা থেকে রহিত করে। তাছাড়া আরো যে কত কার্যকারিতা রয়েছে তুলসীর বলে শেষ করা যাবে না। আপনি তুলসীর মালা কণ্ঠে ধারণ না করে কোনো কার্য করতে পারবেন না, বৈদিক কোনো কার্য। তুলসীর মালা কণ্ঠে ধারণ না করে বিবাহও করা যায় না। আমি না হয় বিয়ে করি নাই, অনেকেই তো করেছেন, বলুন। কুঞ্জের তলে ঠাকুরদা একটা মালা পরিয়ে দিয়েছিল, বিয়াও শেষ মালাও শেষ, রেডিমেড বিয়ার জন্য মালা। পিণ্ড দান করবেন, মালা দরকার, ঠাকুরদা পরিয়ে দিল, বাপের পিণ্ডও শেষ মালাও শেষ। শ্রাদ্ধ বাসরে ঠাকুরদা পরিয়ে দিল, বাপের শ্রাদ্ধও শেষ মালাও শেষ। আবার কিছু কিছু কুসংস্কার জগতের বুকে প্রচলিত আছে, তুলসীর মালা গলায় দিয়া মিশা কথা হওয়া যায় না, মনে হয় তাই হাসা কথা সবসময় হই, মিশা কথা মনে জীবনে হইনি না। আপনি মালা ধারণ করেই মিথ্যে কথা বলুন, না ধারণ করেই মিথ্যে কথা বলুন, মিথ্যে কথা বলা মহাপাপ না, এমন কথা আছে, মালা ধারণ করিয়া মিথ্যে কথা বলা মহাপাপ। আপনি মালা ধারণ করেই মিথ্যে কথা বলুন না।